হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন ভিওয়ার্স যাদের যাদের যে আর বিটি মাল্টিটাস্কিং বাই বাই ইন্টারভিউ এখনও হয়নি তোমাদের জন্যই এই ভিডিও বানানো যে আরবিটি মাল্টিটাস্কিং বাই বাই ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে অর্থাৎ এক ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি যারা যারা ভিডিওটি দেখেনি তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে ভিউয়ার্স যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য কেননা এবারই ত্রিপা রাজ্যে জিআরবিটির মাধ্যমে প্রায় দুই হাজার পাঁচশো জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক অনেক চান্স রয়েছে এ সুযোগ হাট ছাড়া করবে না এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে আমি তাই বারবার বলছি একদম ভালো করে প্রিপারেশন নেবে বাইবা ইন্টারভিউয়ের জন্য ভিওয়ার্স যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব তাহলে দেরি না করে আজকে জিআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি বাই বা ইন্টারভিউতে কি কী কুয়েকশান জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব ভিউয়ার্স প্রথমেই ক্যান্ডিডেট ডের সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে জিজ্ঞেস করেছে তাই তোমরা ভিউয়ার্স ভালোভাবে নিজের সেলফ ইন্ট্রোডাকশন দেবে ইন্টারভিউতে যাতে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি সেই উত্তরগুলি দিতে পারবে সেভাবেই তুমি কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন দেবে এরপরে জিজ্ঞেস করা হয়েছে উত্তর ভারতের সবচেয়ে সুতো রাজ্যটির নাম কি ভিউয়ার্স আমাদের এই উত্তর সবারই জানা রয়েছে উত্তর ভারতের সবচেয়ে সুতো রাজ্যটির নাম হচ্ছে সিকিম ভিওয়ার্স এরপরের প্রশ্ন করা হয়েছে যতই ঠান্ডা বাড়বে ততই তাপমাত্রা বাড়বে না কমবে এর উত্তর হবে বিওয়ার্স যতই ঠান্ডা বাড়বে ততই তাপমাত্রা কমতে থাকবে এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ফেনী নদীর উপর কোন সেতুটি নির্মাণ করা হয়েছে সেই সেতুটির নাম বলার জন্য বিওয়ার্স ফেনী নদীর উপর আমাদের সবার জানা রয়েছে মৈত্রী সেতু নির্মাণ করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশন ভিওয়ার্স ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে তুমি বর্তমানে কি করো এবং তোমার বর্তমানে মাসিক আয় কত এই উত্তরগুলি ভিওয়ার্স তোমরা নিজস্ব মতো দেবে এর সঙ্গে জিজ্ঞেস করা হয়েছে জিআরবিটি এম গ্রুপ ডি মাসিক বেতন বা মান্থলি স্যালারি কত ভিওয়ার্স এর উত্তর হবে বারো হাজার টাকা মাসিক স্যালারি বারো হাজার টাকা এস পার রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী এরপর যে কোয়েকশনটি জিজ্ঞেস করা হয়েছে রাজ্যের দীর্ঘতম নদীর নাম কী ভিওয়ার্স রাজ্যের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মনু নদী এর সঙ্গে সঙ্গে এগুলি মনে রাখবে নদীর উচ্চস্থল হচ্ছে সাকান রেঞ্জ এর ডিস্টেন্স হচ্ছে একশো সাতষট্টি কিলোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের বৃহত্তম নদীর নাম বলার জন্য বিওয়ার্স ত্রিপুরা রাজ্যের বৃহত্তম নদীর নাম হচ্ছে গুমট নদী গুমতি নদী হচ্ছে ত্রিপুর রাজ্যের বৃহত্তম নদী যে কুয়েকশনটি জিজ্ঞেস করা হয়েছে সেই কুয়েকশনটি হচ্ছে ত্রিপুরা রাবার উৎপাদনে কততম স্থান অধিকার করেছে এর উত্তর হবে দ্বিতীয়তম এরপরের প্রশ্ন ভারতবর্ষের রাবার উৎপাদনে প্রথম স্থান দখল করা রাজ্যটির নাম কি এর উত্তর হবে কেরালা এরপরে জিজ্ঞেস করা হয়েছে রাবার সিট তৈরিতে কোন এসিড ব্যবহৃত হয় ভিওয়ার প্রশ্নটি আবার বলছি রাবার সিট তৈরিতে কোন এসিড ব্যবহৃত হয় উত্তর হবে ফর্মিক অ্যাসিড এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম বর্ষাকাল শুরু হয় প্রশ্নটি আবার বলছি ভারতবর্ষে কোন রাজ্যে প্রথম বর্ষাকাল শুরু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ক্যান্ডিডেট কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি এর উত্তর হবে ভারতবর্ষের কেরালা রাজ্যে প্রথম বর্ষাকাল শুরু হয় ভারতবর্ষের কেরালা রাজ্যে প্রথম বর্ষাকাল শুরু হয় ভিওয়ার্স এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের জাতীয় পশুর নাম কি ত্রিপুরা রাজ্যের জাতীয় পশুর নাম হচ্ছে ফিয়ারেস লেঙ্গুর ভিওয়ার্স এর সঙ্গে কেন্ডিডেটকে এই কোয়েকশন করা হয়েছে এটি কোথায় পাওয়া যায় বিওয়ার্স এয়ারেস্ট লেঙ্গুর সিপাহী জ্বলা অভরায়ণে পাওয়া যায় এরপরে জিজ্ঞেস করা হয়েছে তৃষ্ণা অভরায়ণে কি পাওয়া যায় তৃষ্ণা অভরায়ণে কি পাওয়া যায় এর উত্তর হবে বাইশ এরপরে বি ওয়ার্স পার্সনেলি কিস্যু কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে তুমি আজকে ইন্টারভিউ দিতে কি দিয়ে এসেছে ভিভার্স এগুলি তোমরা নিজ মতো উত্তর দেবে এরপরে প্রাইমারি লেভেলের অঙ্ক থেকে কিছু কোয়েকশন করা হয়েছে যেমন নিরানব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এগুলি সবগুলি সহজ কোয়েকশন ভিভার্স নিরানব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে ঊনপঞ্চাশ ভিওয়ার্স জেআরবিটি এম এস গ্রুপ দি ইন্টারভিউতে ত্রিপুরার পর্যটন কেন্দ্র থেকে অনেকগুলি কুয়েকশন করেছে আজকেও ত্রিপুরা পর্যটন কেন্দ্র থেকে একটি কুয়েকশন করা হয়েছে কুয়েকশনটি হচ্ছে উনুকোটি ঊনুকোটিতে কি উৎসব পালন করা হয় বা কী উৎসব হয়ে থাকে অনুকূটিতে কি উৎসব হয়ে থাকে এর উত্তর হবে ভিভার্স এরপরে জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটকে তোমার ডেট অফ বার্থ কত বা তুমি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি বলার জন্য এই কুয়েশনটি জিজ্ঞেস করা হলে তোমরা তোমাদের ডেট অফ বার্থ বলবে ভিওয়ার্স এরপরে আজকের অর্থাৎ বারো জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নটি হচ্ছে জাতীয় যুব দিবস কবে পালিত হয়ে থাকে জাতীয় যুব দিবস কবে পালিত হয়ে থাকে এর উত্তর হবে ভিওয়ার্স বারোই জানুয়ারি ভিওয়ার্স এর সঙ্গে এই প্রশ্নটিও জিজ্ঞেস করা হয়েছে কার জন্মদিনের উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হয় ভিওয়ার্স আমাদের সবার জানা রয়েছে জাতীয় যুব দিবস পালিত হয় স্বামী বিবেকানন্দ জন্মদিনের উপলক্ষে ভিওয়ার্স এই বছরের জাতীয় যুব দিবসের থিম হচ্ছে ওঠো জাগো এবং লক্ষ্মী না পৌঁছানো পর্যন্ত থেমোনা ভিওয়ার্স এই সঙ্গে তোমরা জেনে রাখবে আজ অর্থাৎ বারো জানুয়ারি দুই হাজার চব্বিশ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিন ভিউয়ার্স এর পরের প্রশ্ন কিন্তু গতকালকেও জিজ্ঞেস করা হয়েছে আজকে আবারও এই কুয়েশনটি জিজ্ঞেস করেছে ইন্টারভিউতে প্রশ্নটি হচ্ছে বিদ্যালয়কে ককব্রক ভাষায় কি বলা হয় ভিউয়ার্স এর উত্তর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা বলতে পারেনি বিওয়ার্স এর উত্তর কিন্তু অনেকে ককবরক ভাষার সম্প্রদায়ের ক্যান্ডিডেটরাও বলতে পারেনি এর উত্তর হবে বিদ্যালয়কে ককবরক বাসায় রুং নক বলা হয় আবার বলছি রুং নক বিদ্যালয়কে বলা হয় ভিউয়ার্স ভিডিওতে যদি আপনার হেল্পফুল হয় তাহলে ভিডিওটি একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও ধন্যবাদ সবাইকে